শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহু বহু স্বাগত করুচি আজ সন্ধ্যার কোণ টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখে থাকা অল বেল আইকন কু দবাই দিও কারণ যা বি লাটেস্ট ইনফরমেসন রহবা আপনার সর্বপ্রথমে দেখিপারে তো দেখুন প্রথম অপডেট রয়েছে চব্বিশ ঘণ্টার দেশের বার হাজার আটশো তিরিশ নয় করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন চারিশ ছয়ালিশ জন মৃত্যু হয়েছে সূচনা রয়েছে দুই নম্বর অপডেট রয়েছে রাজ্যের গত চব্বিশ ঘণ্টা মধ্যে চারিশ অঠাশি নয় করোনা সংক্রমিত চিহ্নট হয়েছেন সেমানের সঙ্গরোধ কেন্দ্রর দুইশ পঞ্চাশি জন চিহ্নট হয়েছে বেড়ে স্থানীয় অঞ্চলর দুইশ তিন জন চিহ্নট হয়েছেন সেমানের অঠর বর্ষর কম বয়সর সতস্তরি জন থাকা তথ্য রয়েছে তিন নম্বর অপডেট রয়েছে ওড়িশার সামগ্রিক বিকাশের মহিলা মানে পথ প্রদর্শক হয়ে পারি বলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কইছন্তি টাইমস গ্রুপস দ্বারা ভুবনেশ্বরে অনুষ্ঠিত টাইমস প্রভাবী মহিলার প্রথম সংস্করণ কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগদেই মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক কইছন্তি ওড়িশার বিকাশ বিশেষ করে আকাঙ্ক্ষী সশক্ত এবং পরিবর্তন ধর্মী অভিবৃদ্ধি হাসল ক্ষেত্রে মহিলাকে সামিল করা উপরে তাঙ্ক সরকার গুরুত্ব দিয়েছেন চারি নম্বর অপডেট রয়েছে উনিশশো একস্তরি মশায় ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের নির্ণায়ক বিজয়ের পচাশ বর্ষ পূর্তি উপলক্ষে ওড়িশা পরিক্রম করুবা সুনম বিজয় মশালকু শনিবার অপরাহ্নরে রাজভবনের রাজ্যপাল প্রফেসর গণেশী লাল স্বাগত করেছেন এই অবসরের আয়োজিত উৎসবের উনিশশো একস্তরীর বীর যোদ্ধা মানুষ রাজ্যপাল সম্মানিত আর সম্বর্ধিত করে পাঁচ নম্বর অপডেট রয়েছে বিশ্বকপ সুপার বার আজ ভারত নিউজিল্যান্ড কর বা মর মুকাবিলা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিঙ্ক পাই এই মুকাবিলা অগ্নি পরীক্ষা হব বলে সূচনা রয়েছে ছ নম্বর অপডেট রয়েছে বড়ম্বা ব্লক সম্মিলনী কক্ষে মঞ্জুরি প্রাপ্ত স্থানীয় অঠাবনটি মহিলা স্বয়ংসহায়ক গোষ্ঠীকে এক কোটি বাষট্টি লক্ষ টাকার ঋণ সহায়তা আকারে প্রদান করা যাইছি এই ঋণ প্রদান কার্যক্রমে বড়ম্বা বিধায়ক দেবী প্রসাদ মিশ্র মুখ্য অতিথি ভাবে যোগদেই সম্পৃক্ত হিতাধিকারী মানুষ উক্ত সহায়তা রাশি চেক আকারে প্রদান করেছেন সাত নম্বর অপডেট রয়েছে তৈল দরের লাগুনি ব্রেক প্রতিদিন নয় রেকর্ড স্তর ছুঁচি পেট্রোল আউ ডিজেল দর অক্টোবরে ক্রমাগত ভাবে দর বড়ি বড়ি চালছে আজ মাসর শেষ দিনের পেট্রোল আউ ডিজেল দর দাম লিটর প্রতি পঁয়ত্রিশ পয়সা লেখায় বড়ছে লগাতার পঞ্চম দিনের বড়ছে তৈল দর দেশের রাজধানী দিল্লিরে পেট্রোল দর লিটর পিছা শহে নয় টঙ্কা চৌত্রিশ পয়সা হয়েছে বেড়ে ডিজেল দর অঠানবে টঙ্কা সাত পয়সা হয়েছে সেইভাবে ভুবনেশ্বরে পেট্রোল দর লিটর পিছা শহে দশ টঙ্কা একত্রিশ পয়সা হয়েছে বেড়ে ডিজেল দর লিটর পিছা শহে ছ টঙ্কা পঞ্চানবে পয়সা রয়েছে সূচনা রয়েছে আঠ নম্বর অপডেট রয়েছে অলবিদা পুনীত রাজকুমার পঞ্চভূতের লীন হয়েছেন কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার পার্থিব শরীর আজ বাঙ্গালুর রাষ্ট্রীয় সম্মান সহ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কর্ণাটক মুখ্যমন্ত্রী উপস্থিতি তাঁর রাষ্ট্রীয় সম্মান প্রদান করা যাই নম্বর অপডেট রয়েছে পঞ্চায়েতরাজ ও আইন মন্ত্রী প্রতাপ জেনা অসুস্থ ফুলবাণীগ্রস্তরে বেড়ে সে হঠাৎ অসুস্থতা অনুভব করেছেন নিম্ন রক্তচাপ এবং নিঃশ্বাস নেবার কষ্ট অনুভব করা সূচনা মিলিছে ফুলবাণী সর্কিট হাউসে স্বতন্ত্র ডাক্তারী টিম মন্ত্রী চিকিৎসা করছেন তাঁর ভুবনেশ্বর এয়ারলিফ্ট করা যাব এবে তাঁর স্বাস্থ্যাবস্থা স্থির থাকা সূচনা রয়েছে দশ নম্বর অপডেট রয়েছে রাজ্য রাস্তায় দরদাম বৃদ্ধির প্রতবাদ ভুবনেশ্বরে বিজু যুব এবং ছাত্র জনতা দল পক্ষের সাইকেল রালি করা যাই কেশরীহল পাখে এই রালি বাহারি রাজ্যভবন অভিমুখে যাই সেঠার দল পক্ষের বিক্ষোভ প্রদর্শন করা যাই বিজেডি অভিযোগ করেছে করোনা মহামারী সময়ের পেট্রোল ডিজেল দর সহ অত্যাবশ্যক সামগ্রী দর বৃদ্ধি পাইছে যা কি খাউটিঙ্ক বুঝ উপরে নলিতা বিড়া এথিপাই কেন্দ্র সরকারকে দায়ী করে আন্দোলন করেছে বিজেডি বলে সূচনা রয়েছে এগারো নম্বর অপডেট রয়েছে পুরীরে প্রশাসন পক্ষ আরম্ভ হল উচ্ছেদ মরিচিকোট ছকরু শ্রীমন্দির কার্যালয় পর্যন্ত পুলিশ ছাউনি সহ সর্বসাধারণ বন্ধ করা যাই সকাল সাতটার আরম্ভ হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া পুরোনা কোঠার উচ্ছেদ জেসিবি কম ব্রেকর মেসিন নিয়োজিত করা যাই দুই প্লাটুন ফোর্স দুইজন মাজিষ্ট্রেট নিয়োজিত করা যাই সূচনা রয়েছে বার নম্বর অপডেট রয়েছে কেন্দ্র গৃহ রাষ্ট্রমন্ত্রী আজ ওড়িশা গ্রস্তরে আসি বেড়ে বিরোধ করেছে কংগ্রেস দল পক্ষ ভুবনেশ্বর বিমানবন্দর ছকরে কেন্দ্র গৃহ রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র কার উপরকু অন্ডা এবং কালিমাড় করা যাই তা সহ মন্ত্রী গাড়িকু কলা পতাকা প্রদর্শন করেছে কংগ্রেস বলে তথ্য রয়েছে তের নম্বর অপডেট রয়েছে ফ্লিপকার্টে বর্তমানে বিগ দিওয়ালি সেল চালছে এতে ইলেকট্রোনিক্স গ্যাজেট উপরে জবরদস্ত ডিসকাউন্ট মিলুছি মোবাইল ল্যাপটপ ওয়্যারলেস
ଇୟରଫୋନ୍ ଆପଣମାନେ ଶସ୍ତାରେ କିଣିପାରିବେ। ତେବେ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ସ୍ମାର୍ଟଫୋନ୍ ଉପରେ ମିଳୁଥିବା ଅଫର। ତ ଦେଖନ୍ତୁ ଆଇଫୋନ୍ 12 ବର୍ତ୍ତମାନ ଫ୍ଲିପକାର୍ଟରେ 53,999 ଟଙ୍କାରୁ ଆରମ୍ଭ ହେଉଛି। ତ ଯଦି ଆପଣମାନେ SBIର କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ଼ରୁ ପେମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ତାହେଲେ 1500 ଟଙ୍କା ଡିସ୍କାଉଣ୍ଟ ହୋଇଯିବ। 14 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତା 2 ତାରିଖରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ଗସ୍ତରେ ଆସୁଛନ୍ତି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଗସ୍ତ ନେଇ ସରକାରୀ ଭାବେ ସୂଚୀ ଜାରି କରାଯାଇଛି। 2 ତାରିଖରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୁଚିଣ୍ଡାସ୍ଥିତ ମୁକୁନ୍ଦି ପଡ଼ିଆରେ ଅବତରଣ କରିବେ। ସେଠାରେ ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହେଲ୍ଥ କାର୍ଡ଼ ବଣ୍ଟନର ଶୁଭାରମ୍ଭ କରିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ସେହିପରି ଅବସରରେ ଜିଲ୍ଲାର ପ୍ରାୟ 700 କୋଟି ଟଙ୍କାର ପ୍ରାୟ 150 ବିଭିନ୍ନ ଉନ୍ନୟନ ପ୍ରକଳ୍ପର ଶିଳାନ୍ୟାସ ଉଦ୍ଘାଟନର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଥିବା ସୂଚନା ରହିଛି। 15 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଏକାଠି ରହିଲେ ଆଗକୁ ବଢ଼ିବା। ରାଷ୍ଟ୍ରୀୟ ଏକତା ଦିବସରେ ଦେଶବାସୀଙ୍କୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କର ଆହ୍ୱାନ। ଆଜି ସର୍ଦ୍ଦାର ବଲ୍ଲଭ ଭାଇ ପଟେଲଙ୍କ ଜନ୍ମ ଜୟନ୍ତୀ, ଆଜିର ଦିବସକୁ ରାଷ୍ଟ୍ରୀୟ ଏକତା ଦିବସ ଭାବେ ପାଳନ କରାଯାଏ। ଏହି ଅବସରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏକ ଭିଡ଼ିଓ ବାର୍ତ୍ତା ଜାରି କରି ଦେଶବାସୀଙ୍କୁ ସମ୍ବୋଧନ କରିଛନ୍ତି। 16 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ମଦ ପିଉଥିବା ଲୋକଙ୍କ ପାଇଁ ବଡ଼ ଖବର। ଦିଲ୍ଲୀ ସରକାରଙ୍କ ନୂଆ ଅବକାରୀ ନୀତି ଅନୁସାରେ 17 ନଭେମ୍ବର ଦୋକାନ ଖୋଲିବା ସହିତ 8-9% ଦର ବୃଦ୍ଧି ହୋଇପାରେ। ଦିଲ୍ଲୀ ସରକାରଙ୍କ ଅବକାରୀ ବିଭାଗର ଗୁରୁବାର ଏନେଇ ବିଜ୍ଞପ୍ତି ଜାରି କରିଛି। 17 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହିଛି, ବିକାଶ କଥା କହି ବିଜେପି କେନ୍ଦ୍ରରେ କ୍ଷମତାକୁ ଆସିଛି, କିନ୍ତୁ ଅତ୍ୟାବଶ୍ୟକ ଦରଦାମ ବୃଦ୍ଧି ଯୋଗୁଁ ଦେଶବାସୀ ଆଜି ଭୋକରେ ଅଛନ୍ତି। ଅତ୍ୟାବଶ୍ୟକ ସାମଗ୍ରୀ ଇନ୍ଧନ LPG ଦର ହୁହୁଏଇ ବଢ଼ି ଚାଲିଥିବା ବେଳେ ପ୍ରତ୍ୟେକ ପରିବାରର ଆର୍ଥିକ ସ୍ଥିତି ବିଗିଡ଼ି ଯାଉଛି। ତେଣୁ ରାଜ୍ୟବାସୀଙ୍କର ସ୍ୱାର୍ଥର ଜାଗ୍ରତ ପ୍ରହରୀ ଭାବରେ ବିଜେଡ଼ି ଦରଦାମ ବୃଦ୍ଧି ବିରୁଦ୍ଧରେ ରାଜ୍ୟବ୍ୟାପୀ ଆଜିଠୁ 7 ନଭେମ୍ବର ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜେଡ଼ି ରାଜଧାନୀରୁ ଆରମ୍ଭ କରି ଜିଲ୍ଲା ସଦର ମହକୁମା ପ୍ରତି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆନ୍ଦୋଳନକୁ ଓହ୍ଲାଇବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। 18 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ରାକେଶ ଟିକାୟତଙ୍କ ଖୋଲା ଚେତାବନୀ। ଚାଷୀମାନଙ୍କୁ ଜୋର ଜବରଦସ୍ତ ବର୍ଡରରୁ ହଟାଇଲେ, ସରକାରୀ ଅଫିସକୁ ମଣ୍ଡିରେ ବଦଳାଇ ଦେବୁ। 19 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ରାଜ୍ୟରେ ସମ୍ପ୍ରତି କରୋନାର ସ୍ଥିତିରେ ସୁଧାର ଦେଖିବା ପାଇଁ ମିଳିଲାଣି। କରୋନାର ତୃତୀୟ ଲହର ସମ୍ଭାବନା କ୍ରମଶଃ ହ୍ରାସ ପାଇବାରେ ଲାଗିଛି। ତେଣୁ ଏହି ଅବସରରେ ସ୍କୁଲ ଖୋଲିବା ନେଇ ରାଜ୍ୟ ସରକାର ପ୍ରସ୍ତୁତ ହେଉଛନ୍ତି। ଆସନ୍ତା ଦୀପାବଳି ପରେ ସ୍କୁଲ ଖୋଲିପାରେ, ପ୍ରଥମରୁ ସପ୍ତମ ପିଲାଙ୍କର କ୍ଲାସ୍ ନେଇ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ସ୍କୁଲ ଆଉ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ। ସେ କହିଛନ୍ତି ଦୀପାବଳି ପରେ ରାଜ୍ୟ ସରକାର ଏନେଇ ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରିବେ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ପରାମର୍ଶ ନେଇ ପର୍ଯ୍ୟାୟକ୍ରମେ ସ୍କୁଲ ଖୋଲିବା ନେଇ ବିଚାର ବିମର୍ଶ ଚାଲିଛି। ସେହିଭଳି ଭାବେ 1 ନଭେମ୍ବର UG ପ୍ରଥମ ବର୍ଷ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କର ପାଠପଢ଼ା ମଧ୍ୟ ଶ୍ରେଣୀଗୃହରେ ହେବ। ସେହିଭଳି ଉଚ୍ଚଶିକ୍ଷା ବିଭାଗ ଅଧୀନରେ ଥିବା ସମସ୍ତ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟଗୁଡ଼ିକରେ 15 ନଭେମ୍ବର PG ପ୍ରଥମ ବର୍ଷର ପାଠ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। 20 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତାକାଲିଠାରୁ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହେବ। ଏହି ଅବସରରେ ରାଜ୍ୟରେ ମୋଟ 37,606 ଭୋଟ ଗଣତି କେନ୍ଦ୍ର, 58 ଉପଜିଲ୍ଲାପାଳ ଏବଂ 30 ଜିଲ୍ଲାପାଳ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଚିଠା ଭୋଟର ତାଲିକା ପ୍ରକାଶ ପାଇବ। ଯେଉଁମାନେ ନାମ ଯୋଡ଼ିବାକୁ ବା ସଂଶୋଧନ କରିବାକୁ ଚାହୁଁଥିବେ ସେମାନେ 1 ନଭେମ୍ବର-30 ମଧ୍ୟରେ ଆବେଦନ କରିପାରିବେ। ଏନେଇ ରାଜ୍ୟ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ସୁଶୀଲ କୁମାର ଲୋହାନୀ ଏନେଇ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। 21 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ସଂକ୍ରମଣ ବୃଦ୍ଧି ନେଇ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଏବଂ ଆସାମକୁ ସତର୍କ କରାଇଲା କେନ୍ଦ୍ର, କୋଭିଡ୍ କଟକଣା ପାଳନ କରିବାକୁ ପରାମର୍ଶ। 22 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଡାକ୍ତରୀ ନାମଲେଖା ପାଇଁ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଥିବା UG NEET ପ୍ରବେଶିକା ଫଳ ଶୀଘ୍ର ପ୍ରକାଶ ପାଇବ, ଏନେଇ ରାଷ୍ଟ୍ରୀୟ ପରୀକ୍ଷା ଏଜେନ୍ସି NTA ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। 23 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତା 2 ସପ୍ତାହରେ ଦାନା ବାନ୍ଧିବ 3 ଲଘୁଚାପ। ଓଡ଼ିଶାରେ ପାଗ କୋହଲା ରହିବ, କାଁ ଭାଁ ବର୍ଷା ହୋଇପାରେ। 1 ନଭେମ୍ବର ସୁଦ୍ଧା ରାଜ୍ୟରେ ତାପମାତ୍ରା ପ୍ରାୟ 3 ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଖସିବ ବୋଲି ପାଣିପାଗ ବିଶେଷଜ୍ଞ ଆକଳନ କରିଛନ୍ତି। ଯାହାକି ବିଶିଷ୍ଟ ପାଣିପାଗ ବିଶେଷଜ୍ଞ ସୁରେନ୍ଦ୍ରନାଥ ପଶୁପାଳକ କହିଛନ୍ତି 15 ନଭେମ୍ବର ସୁଦ୍ଧା ଦକ୍ଷିଣ ବଙ୍ଗୋପସାଗରରେ 3ଟି ଲଘୁଚାପ ସୃଷ୍ଟି ହେବାର ଆକଳନ କରାଯାଉଛି। ତେଣୁ 15 ତାରିଖ ଭିତରେ ଓଡ଼ିଶାରେ କାଁ ଭାଁ ବର୍ଷା ହୋଇପାରେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। 24 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, କାଳିଆ ଯୋଜନାକୁ ନେଇକି। ଦେଖନ୍ତୁ, କାଳିଆ ଯୋଜନାକୁ ନେଇ ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇନଫର୍ମେସନ୍ ରହିଛି। ଆପଣମାନେ ବର୍ତ୍ତମାନ ଅନଲାଇନ୍ ଗ୍ରାଭିଏନ୍ସ ଫର୍ମ ଭରିପାରିବେନି କି ନୂଆ ଆବେଦନ କରିପାରିବେନି ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ତ ଯେଉଁମାନେ ଆବେଦନ କରୁଥିଲେ ସେମାନଙ୍କର ଭେରିଫିକେସନ୍ ହେଇକି ଯେଉଁମାନେ ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ ସେମାନଙ୍କୁ ଆଗକୁ ପଇସାଟି ମିଳିଯିବ। ତା ସହିତ ଆଗକୁ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ଆସୁଛି, ତେଣୁ ତା ପୂର୍ବରୁ ସମସ୍ତଙ୍କୁ ପଇସା ମିଳିବାର ବହୁତ ଚାନ୍ସେସ୍ ଅଛି ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ତ ଯେଉଁମାନେ ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ ସେମାନଙ୍କୁ ପଇସା 2,000 ଟଙ୍କା ମିଳିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। 25 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଘାଇକୁ ଖସିଲା ଯାତ୍ରୀବାହୀ ଭ୍ୟାନ୍। ଉତ୍ତରାଖଣ୍ଡ ଡେରାଡୁନ୍ର
चकरातारे घटिछि एबळी मर्मदुंत सड़क दुर्घटना एथिरे 11 जन यात्रींकर मृत्यु होईछि 4 जनकर अवस्था गुरुत्वपूर्ण रहीछि समस्तिंकु उद्धार करि निकटस्थ मेडिकल रे भर्ती करा जाइछि खबर अनुसारि एक यूटिलिटी भ्यान 16 जन यात्रींकु नै बायोलारु विकासनगर जाउतबा बेले भारसाम्य हराई ताकि खाइकि घसी पडिथिला उक्त रास्ताटि अत्यंत खराब एवं दुर्गम होइथिबारु एही दुर्घटना घटिथिबा संदेह करा जाउछि 26 नंबर अपडेट रहूछि G20 बैठक करे भाग नहीं कोविड महामारी विरुद्ध एकाठी लड़ाई करने को प्रधानमंत्री नरेंद्र मोदी आह्वान देती एथपाई देश देश मध्य उत्तम समन्वय दरकार भारत सबुबले सारा विश्वर लोक मानू किपरी स्वास्थ्य सुविधा मिल पार से नहीं चेष्टा करुच्ची भारत सर्वदा एक विश्व एकक स्वास्थ्य नीति में विश्वास करी मोदी कहते ता सहित एक बड़ घोषणा कर 2022 सुधा प्रस्तुत हे 500 कोविड टीका बोली सूचना रोचे तो जहाँकि आज कार टॉप न्यूज आसाला ता सहित जो मैंने निज मोबाइल मध्यम पैसा इनकम करने चाहते समस्त बहुत बड़े आप्लिकेसन अच्छी ग्रो आप्लिकेसन जार लिंक भिडियो डेस्क्रिप्सन अच्छी समस्ते जाए डाउनलोड कर दिंतु ये सैन अप बनो 100 टाँग प्रति रेफर 100 टाँग जहाँ को आप बैंक ट्रांसफर करेंगे थैंक यू फर व्वाचिंग दिस भिड जय जगन्नाथ वंदे मातरम।